মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন। নোয়াপাড়ার রাজনৈতিক সভা থেকে ঠিক এভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন অর্জুন সিং। দাদা দল ছেড়েছেন, তাদেরকে তো আবার বসে চায় খাইয়ে আবার দলে আনবার জন্য বলছেন, না চাইলেও পুলিশ পাঠিয়ে দিচ্ছেন, সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছেন। তো মমতা ব্যানার্জি হালটা কোন জায়গায় আছে এটা আপনারা বিচার করুন, আমাদের তো বলার দরকার নেই। উনি আজকে রাম ছাগল বলছেন, কাল কাউকে রাম পাঠা বলে দিচ্ছেন, কাউকে বহিরাগত বলে দিচ্ছেন, কাউকে কী নাম মির্জাফর বলে দিচ্ছেন। আবার তাকে মির্জাফর বলার আগে এক সেকেন্ড অবধি ওকে যাতে দলে থাকুক তার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাহলে উনার মতিভ্রম হয়েছে, উনার ব্যালেন্সটা হারিয়ে ফেলেছেন। উনি এখন যে কোনোভাবে ক্ষমতা থাকার জন্য এইসব করে বেড়াচ্ছেন, আলটিমেটলি কোনো লাভ নেই। মমতা ব্যানার্জি গন কেস। মূলত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সমস্ত রাজনৈতিক দলই, পাশাপাশি গেরুয়া শিবিরে যোগদানের কর্মসূচিও চলছে রাজ্য জুড়ে। ঠিক সেভাবেই গারুলিয়া পুরসভার সামনে বিজেপির তরফ থেকে এদিন আয়োজিত হল যোগদান মেলা ও প্রকাশ্য জনসভা। এই যোগদান কর্মসূচি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অর্জুন সিং। তিনি কি বললেন শোনাব। দাদা দল ছেড়েছেন, তাদেরকে তো আবার বসে চায় খাইয়ে আবার দলে আনবার জন্য বলছেন, না চাইলেও পুলিশ পাঠিয়ে দিচ্ছেন, সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছেন। তো মমতা ব্যানার্জি হালটা কোন জায়গায় আছে এটা আপনারা বিচার করুন, আমাদের তো বলার দরকার নেই। উনি আজকে রাম ছাগল বলছেন, কাল কাউকে রাম পাঠা বলে দিচ্ছেন, কাউকে বহিরাগত বলে দিচ্ছেন, কাউকে কী নাম মির্জাফর বলে দিচ্ছেন। আবার তাকে মির্জাফর বলার আগে এক সেকেন্ড অবধি ওকে যাতে দলে থাকুক তার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখুন, যারা বাবা মাকে সম্মান করে না, উনি নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে মা উনি কত মায়ের সঙ্গে বিশ্বাসঘাতক বলছেন, উনি কতবার মা সঙ্গে বিশ্বাসঘাতক করেছেন, উনি নিজের ক্ষমতায় থাকার জন্য নানা রকম অ্যাডজেক্টিভ নানা রকম কথাগুলো তুলে ধরার চেষ্টা করেন। আমডাঙ্গার বিধায়কের বিরুদ্ধে প্রকাশিত পোস্টার নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন সাংসদ অর্জুন সিং। তিনি এ বিষয়ে কি বললেন শোনাব। ইয়াহা কা আজ দেখিয়ে মেরে পাশ এক হ্যান্ডবিল ঘুম রহা হ্যায়, আমডাঙ্গা হাম লোগ কে ক্ষেত্র মে হ্যায়, আমডাঙ্গা কে বিধায়ক কে বারে মে মুসলমান ভাইও নে পর্চা পড়া হ্যায়, পুরা বঙ্গা পুরা ঘুম রহা হ্যায়, আমডাঙ্গা মে কুছ ভি বাকি নাই হ্যায়, আপনা ফ্ল্যাট বানা লিয়া, আপনা ঘর বানা লিয়া, करोड़ों करोड़ रुपया का सरकारी जमीन भेजे, मैं नहीं इस हैंडबिल को बांटा हूं। ममता बनर्जी जी, आप की सरकार जो है मुसलमान भाई ही, आपको हमारे मोदी जी ने कहा ना कि बंगाल के लोग राम कार्ड दिखा देंगे, मुसलमान भाई भी आपको अल्लाह कार्ड दिखा देंगे, घबराइए मत, आपको कुछ मिलने वाला नहीं है। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত করা না হলেও ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনকে টার্গেট করে সমস্ত রাজনৈতিক শিবিরই ময়দানে নেমে পড়েছে। এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেভিওয়েট বিজেপি নেতা তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সহসভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধায়ক সুনীল সিং, পবন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন সভামঞ্চে তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে 200 জন বিজেপিতে যোগদান করেন।